আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন প্রাইভেট প্র্যাকটিশনার। আমরা মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের স্পেশাল যে প্রশ্নগুলো, বিশেষ বিশেষ প্রশ্নগুলো আইডেন্টিফাই করার, টেস্ট করার জন্য, এবং ট্রেস করার পরে যে প্রশ্নটি আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেই প্রশ্নগুলোর কমন এবং বেসিক কিছু সমাধান বা আলোচনা করার চেষ্টা করি, যে আলোচনাগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগে। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ট্রেস করেছি, যে প্রশ্নটি আমরা প্রথমে আপনাদের উদ্দেশ্যে পড়ব। প্রশ্ন পড়লে কি হয়, নিজে নিজে একটা অটোমেটিক উত্তর তৈরি হয়, অর্থাৎ আপনার কি ধারণা এই প্রশ্নের ক্ষেত্রে, আপনার উত্তরটি কেমন, এর সাথে আমাদের মেডিকেল সায়েন্সের যুক্তিযোগ্য যে উত্তরটি সেটি কেমন এবং কিভাবে আমরা সেটি আপনাদেরকে বলতেছি, সবগুলো মিলিয়ে নিতে পারলে এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে আপনার যে কোনো ইন্টারকোর্স বা আপনার পারিপার্শ্বিক জীবনচরণ যেটি, সেটিতে সব কিছু সহজ হয়ে যায়। আমরা সেক্ষেত্রে প্রশ্নটি আগে পড়ব এবং নিজে নিজে সমাধান জানার চেষ্টা করব। একভাবে প্রশ্ন করেছে আমাকে, আমি 8 বছর ধরে হস্তমৈথুন করছি, এখন আগের মতো কিছু কাজ করতে পারি না, লিঙ্গ আগের মতো শক্ত হয় না, কোনো কিছু মনে রাখতে পারি না, শরীর মাথা ব্যথা করে এবং একা থাকতে পছন্দ করে, রাগ রাগ ভাব লাগে, কি কোনো কিছু খাইতে পারি না, ইনডাইজেশন অর্থাৎ বদ হজম আছে, হজম শক্তি কমে গেছে, এর পাশাপাশি স্মৃতিশক্তি কমে গেছে, কোনো কিছু মনে রাখতে পারি না, একটি সমাধান চাই। এতটুকু ছিল বোধটির প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে আমরা একটি জিনিস প্রথমে যেটি ট্রেস করেছি সেটি হচ্ছে, উনি দীর্ঘদিন ধরে হস্তমৈথুন বা মাস্টারবেশন করেছে, এর ফলে এখন এমন একটা অবস্থানে চলে এসেছে যে কোনো কিছু মনে রাখতে পারে না, সে সঙ্গ পছন্দ করে না, একা থাকতে চায় এবং বিভিন্ন অর্গানে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়ে গেছে আর ইরেকশন হয় না, ইরেকটাইল ডিসফাংশন একটি রোগ। বন্ধুরা, এই সিমটমগুলোর সাথে আমাদের হোমিওপ্যাথিক একটি রিমেডি আছে, সিমটমগুলো প্রায় ওনার সাথে ম্যাচ করে গেছে, এই ম্যাচিংয়ের উপরে আমরা একটা হোমিওপ্যাথিক রিমেডি সাজেস্ট করতে পারি। প্রথমে আগে এই বিষয়গুলো ক্লিয়ার করে নিই, দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে নার্ভাস উইকনেস অর্থাৎ স্মৃতিশক্তির দুর্বলতা, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, দীর্ঘদিন মাস্টারবেশন করলে স্বাভাবিকভাবে স্মৃতিভ্রম হয়, অর্থাৎ হোমিওপ্যাথিক রিমেডির ক্ষেত্রে আমরা স্মৃতিভ্রমের জন্য কিছু মেডিসিন সাজেস্ট করে থাকি। দীর্ঘদিন মাস্টারবেশনের কারণে যদি কারোর নার্ভাস উইকনেস থাকে, কোনো কিছু মনে রাখতে চায় না, পেনিস ইরেক্ট হয় না ঠিক মতো, এই বিষয়টিও বলেছে, তো স্বাভাবিকভাবে যখন কারো পেনিস ইরেক্ট হয় না তখন সে সবসময় আপসেট থাকে, লোক সঙ্গম অর্থাৎ লোকের সাথে মেলামেশা বা কাছাকাছি আসা ব্যক্তিগতভাবেই পছন্দ করে না, নিজে নিজে হীনমন্যতায় ভোগে, তার উপরে আবার তার নার্ভাসনেস মানসিক দুর্বলতা, মানসিক দুর্বলতা বিভিন্ন মানসিক চাপ, শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি বা এনার্জি যদি লস হয় সেই ক্ষেত্রে এরকম হতে পারে। আপনার সামগ্রিক সিমটম অর্থাৎ পেনিস যদি ইরেক্ট না হয়, আপনার আরও কিছু সিমটম আছে, স্মৃতিশক্তি কমে গিয়েছে, এই সিমটমে শারীরিক বিভিন্ন অর্গানে ব্যথা, খুবই গুরুত্বপূর্ণ একটি রিমেডি আছে যেটির নাম হচ্ছে অ্যাসিড ফস, অ্যাসিড ফস এই সিমটমগুলো কাভার করে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেস্ট করব, আপনার নার্ভাস উইকনেসটা নিজে নিজেই কাটাইতে হবে, অর্থাৎ মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয় এ ধরনের খাবার, যে খাবারগুলো আমরা রেগুলার বলি, মৌসুমি ফল আপনি খেতে পারেন, খেজুর, ডিম, মধু, যদি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার না থাকে সেক্ষেত্রে গরুর গোস্ত, খাসির গোস্ত এগুলো খেতে পারে, তাতে করে আপনার টেস্টোস্টেরন বুস্ট হবে। আর অ্যাসিড ফস হোমিওপ্যাথিক রিমেডির সামগ্রিক সিমটমগুলো ম্যাচ করে গেছে, সেক্ষেত্রে 630 বা 200 এরপরের অ্যাসিড ফস
এক থেকে দুই ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে তিন বেলা আপনি খেতে পারেন। কিছুদিন খেলে আপনার সমস্যাগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং এটি প্রমাণিত, ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে একদম পার্মানেন্টলি সুস্থ হওয়া যায়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।